বিশেষ সতর্ক বার্তা। ভয়াবহ ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে। নিরাপদ থাকতে সকলে রাজ্য সরকারের নির্দেশাবলী মেনে আগাম প্রস্তুতি গ্রহণ করুন, সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন। এছাড়া মনে রাখবেন, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরেও দ্বিতীয় ঝাপটা আসে, তাই মধ্যবর্তী সময়ে ঝড় শেষ হয়ে গিয়েছে ভেবে বাড়ির বাইরে বেরোবেন না। সরকারের তরফ থেকে গ্রিন সিগন্যাল পেলে তবেই স্বাভাবিক কাজকর্মে বাইরে বেরোবেন। পাশাপাশি করোনা থেকে রক্ষা পেতে সবসময় মাস্ক পরুন, ঘন ঘন সাবান জল দিয়ে হাত ধুয়ে নিন এবং সামাজিক দূরত্বও বজায় রাখুন। বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। আচ্ছা ঠিক আছে, আপনারা বলেছেন আমি শুনে নিয়েছি, আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, আচ্ছা আপনারা বলুন তো আপনাদের খাওয়া দাওয়ার কোনো প্রবলেম আছে? আমাকে শুনতে দিন, আপনাদের কি ক্যান্টিন আছে? দুঃখের কথা, দুর্দশার কথা আর কত বলবো বলো তোমাদের। প্রথমেই হচ্ছে করোনা, তারপর এই আমফান, একের পর এক দুর্যোগ কিন্তু সারা দেশ সারা রাজ্যে কিন্তু আসছে। এবং এই দুর্যোগের বর্তমান পরিস্থিতিতে, রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, যা অবস্থা, এই দুঃসময়ের মধ্যেও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2,50,000 টাকা করে দেবেন সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, একদমই তাই, খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সবার জন্য। খুবই খারাপ লাগছে বিষয়গুলো, যেহেতু এই মুহূর্তে এত সমস্যা চলছে রাজ্যে, তার মধ্যেও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, গরিব মানুষদের পাশে কিন্তু দাঁড়িয়েছেন। এটা সত্যি প্রশংসনীয় এবং সত্যি গর্বের একটা বিষয়। এবং খারাপ এর জন্যই লাগছে, একের পর এক দুর্যোগ কিন্তু আসছে। দেখুন, করোনা ভাইরাস এটা নিয়ে যা চলছে সারা বিশ্বে, একের পর এক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, একের পর এক মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে। এবং এর জন্য কোনো রকম সুরাহা কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞান মহল করতে পারছে না, তবে দিন রাত এক করে কিন্তু তারা পরিশ্রম করছে, তারা কিন্তু খাটছে যে কিভাবে তার ভ্যাকসিন তৈরি করা যায়, কিভাবে মানুষকে বাঁচানো যায়। তো বন্ধুরা, আজকের মূল বিষয় ভিডিওর হচ্ছে এই 2,50,000 টাকা কারা পাবে, এবং এই নিয়ে একটু বিস্তারিত হবে আপনাদের সঙ্গে আলোচনা। অবশ্যই সঙ্গে থাকবেন, আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন ভিডিওটি। আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমফানের ধাক্কায় বিপর্যস্ত বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন যে দক্ষিণবঙ্গ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘূর্ণিঝড়ে রাজ্যে এখনো পর্যন্ত 72 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছে 15 জন। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় পরবর্তী বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উচ্চ পদস্থ আমলা ও গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন। পরের দিনই ক্ষতিপূরণ ঘোষণা করেন মমতা। মৃতদের পরিবারকে 2,50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার হবে বলে জানিয়েছেন তিনি। এই পর্যন্ত রাজ্যে মোট 72 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে কলকাতাতে মারা গিয়েছেন 15 জন। সারা রাজ্যের পাশাপাশি শহর কলকাতাতেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান মমতা। কলকাতায় যেসব এলাকায় মৃত্যু হয়েছে তা হলো বেনিয়াপুকুর, গিরিশ পার্ক ও রিজেন্ট পার্ক এলাকায় 2 জন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও আলিমুদ্দিন, রিপন স্ট্রিট, জোড়াসাঁকো, পনশ্রী, মানিকতলা, কয়রা, বড়বাজার, ওয়াটগঞ্জ এবং বালিগঞ্জে 1 জন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় গাছ পড়ে এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে জানান মমতা। বুধবার রাতেই ঝড় থামার পর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2/24 পরগনার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর বৃহস্পতিবার বাংলার ক্ষয়ক্ষতি জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব রকম সাহায্যের আশ্বাস কিন্তু দিয়েছেন, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 2/24 পরগনায়। উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে 17 জন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়েছে। এছাড়াও রানাঘাটে 6 জন, হাওড়াতে 7 জন, পূর্ব মেদিনীপুরে 6 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। দক্ষিণ 24 পরগনার মধ্যে সবচেয়ে বেশি লোক মারা গিয়েছে ডায়মন্ড হারবারে। এখানে আমফান কেড়ে নিয়েছে 8 জনের প্রাণ।
এছাড়াও বারুইপুরে 6 জন এবং সুন্দরবনে 4 জন মারা গিয়েছে এবং সেই মৃতদের পরিবারকে 2,50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা বুঝতেই পারছেন এই মুহূর্তে রাজ্যের আমফান নিয়ে সরকারি মতে কত মৃত্যু হয়েছে এই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হলো এবং এই বিষয়ে আপনাদের জানানো হলো। যদি ভিডিওটি ভালো লাগে, তথ্যটি যদি আপনাদের কাজে আসে অবশ্যই লাইক করে দেবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের বিভিন্ন প্রশ্ন, আপনাদের বিভিন্ন সমস্যা এবং আমফানের ফলে আপনাদের কার কি ক্ষতি হয়েছে আপনারা একটু উল্লেখ করে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে। অবশ্যই আপনারা সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।